প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি রুচকে ফরিদপুরে কর্মরত সাংবাদিকদের মোবাইল সাংবাদিকতা ও সিআরসি সিটো মিনা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার বিকালে ফরিদপুর সার্কিট হাউসের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। পিআইবির পরিচালক আফরাজুর রহমানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলার প্রশাসক অতুল সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, পিআইবির প্রশিক্ষক রাবিয়া বেবি, ফরিদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল, সহসভাপতি সাজ্জাদ হোসেন রনি, দৈনিক প্রথমার স্টাফ রিপোর্টার পান্নাবালা, দৈনিক পল্লবের সম্পাদক নার্গিস আক্তার সভা পরিচালনা করেন পিআইবির প্রশিক্ষক পারভিন সুলতানা রাপি। প্রশিক্ষণে ফরিদপুরের 65 জন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা অংশ নেন। সবশেষ খবর জানতে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। চ্যানেল কর্ণফুলী আপনার কাছে, আপনার পাশে।